হ্যালো অ্যাসপিডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য ক্যাভেডু আজ কিন্তু আমরা আলোচনা করবো ডাব্লিউ ইপি পরীক্ষা কিছুদিন আগে যে হয়েছে এই রবিবার কিন্তু হয়েছে তার এক্সপেক্টেড কাট অফ মার্কস নিয়ে আমরা বলেছিলাম যে আমার কিন্তু বিশেষ করে বিগত দুই তিন দিন একেবারেই গলার অবস্থা খারাপ তো যাই হোক একটু আজকে কিন্তু কথা বলতে পারছি তো তাই জন্যই কিন্তু কাট অফ মার্কস নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং অনেকেই মেন ব্যাচ নিয়ে কিন্তু বলেছিলেন সেগুলো নিয়েও কিন্তু আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। কেউ কেউ বলছে এবার হয়তো রেকর্ড কাট কিন্তু কম হবে তো আমি বলছি কোনো কাট অফ এবার রেকর্ড কমও হবে না আবার রেকর্ড বেশিও হবে না আজকে যেই কাট অফ নিয়ে আমরা আলোচনা করব তার আশেপাশেই কিন্তু কাট অফ কিন্তু থাকবে সুতরাং যাদের আশেপাশে কাট অফ রয়েছে ভিডিওটি দেখার পর কিন্তু তারা নিশ্চিন্তে প্রিপারেশান শুরু করে দিন মেন পরীক্ষার জন্য এখন কিন্তু ডাব্লিউবিপি বোর্ড বেশি দিন কিন্তু সময় দিচ্ছে না ওকে আমি মেনটা নিয়ে একটু বলে দিই যে আমাদের আপকামিং ব্যাচ যেটা ছিল ওয়ারলেস অপারেটার সুপারভাইজার সেটা এখনো অ্যানাউন্স হয়নি ঠিক আছে জানি না সুপারভাইজার করাতে পারবো কি না ওয়ারলেস অপারেটার কিন্তু অ্যানাউন্স অলরেডি করে দেওয়া হয়েছে এবং এর লাস্ট ডেটও পার করে গেছে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যারা করেছেন তাদের জয়েন করানো হয়ে গেছে ঠিক আছে আর এস ওয়াই আর এসআই মেন এই ড্রেসক্রিপটিভ ব্যাচ কিন্তু তেরো তারিখ থেকে শুরু হবে এটা ডেট সম্ভবত বারো তারিখ এরকম লাস্ট ডেট কিন্তু রয়েছে ঠিক আছে বারো তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে যারা এখনও রেজিস্ট্রেশান করার তারা কিন্তু করিয়ে নিন আমি একটুখানি আলোচনা করে দিচ্ছি আপনারা বাদ বাকি শিডিউলটা ডাউনলোড করে নিন ভিডিও ড্রেসক্রিপশান বক্স থেকে এবার এক্সাইজ নিয়ে অনেকে মেল করেছিলেন এক্সাইজ মেনে আমি বলেছিলাম যে দেখুন যে এক্সপেক্টেড এক্সাম ডেট অনেকে বলছে যে জানুয়ারি এর হতে পারে তো তাই জন্য কিন্তু এইটুক সময়ের মধ্যে তো কিছু তো সম্ভব না দেখা যাক যদি মক টেস্ট আনতে পারি চেষ্টা করছি যাতে কোনো মক আনা যায় আর ইংলিশ যে ক্লাসগুলো আছে ওগুলো করি দেবো চ্যানেলে ঠিক আছে কিন্তু গলার অবস্থা একেবারেই খারাপ দেখি ঠিক হলে কিন্তু অবশ্যই ক্লাস কিন্তু আসবে এক্সারসাইজের ওপর একটুখানি কিন্তু যারা চ্যানেল ফলো করছেন তাদের কথা দিতে পারি এবার আমি একটুখানি ওই এসআইয়ের ব্যাপারটায় আসছি এসআইয়ের ব্যাপারটায় এস এর যে শিডিউলটা দিয়েছিলাম এইখানে একটুখানি এই যে ক্লাসগুলো বলা রয়েছে না এই শিডিউলটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই যে তেরো তারিখ থেকে যে ক্লাস শুরু হচ্ছে এখানে ক্লাস প্লাস মক ঠিক আছে এটা কিন্তু অলরেডি আলোচনা করে দিয়েছি আগে দেখে নিন তো বিষয় হলো এখানে যে রিপোর্ট রাইটিং এখানে বলা রয়েছে যে এইখানে কী হবে ক্লাস হবে ইয়েস বলে তো ক্লাসটা কীরকম হবে আমি একটু বলে দিই অনেকে জয়েন করার পরেও কিংবা আগেও অনেকে সমস্যা হয়েছে অনেকে জিজ্ঞাসা করেছেন যে কীরকম কী হবে আমি আগের দিনও বলেছিলাম বিষয়টা হলো আপনি এখানে একটা রিপোর্ট রাইটিং আপনাকে লিখতে দেওয়া হবে আপনি লিখে টেলিগ্রামে কিন্তু সেটাকে সাবমিট করবেন সাবমিট করার পর কিন্তু তার অ্যান্সার কি মডেল অ্যান্সার কি আপনাদের কিন্তু দেওয়া হবে মডেল অ্যান্সার কি শুধু বলছি শুধুমাত্র রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে না প্রত্যেকটা জিএস পেপার থেকে শুরু করে সব কটার ক্ষেত্রে কিন্তু মডেল অ্যান্সার কি দেওয়া হবে ঠিক আছে ওই মডেল অ্যান্সার কি নিয়ে আলোচনা হবে কীভাবে ওই এটা ক্লাসে যেটা আলোচনা হবে মডেল অ্যান্সার কী নিয়ে আপনি কোথায় কোথায় ভুল করেছেন ঠিক আছে কে কোথায় ভুল করেছে কে টেন্সে ভুল করেছে ঠিক আছে অনেকে পার্সনে ভুল করে রাখে ঠিক আছে ট্রান্সলেশনে অনেক সময় বুঝতে পারে না তো এই ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে কিন্তু ক্লাসে কিন্তু আলোচনা হবে এই হলো কি ইংলিশের ক্ষেত্রে কিন্তু আলোচনা হবে একজন বলেছিলেন প্রতিবেদন প্রতিবেদন তো মোটামুটি মডেল অ্যান্সার কি দেখলে কিন্তু আপনারা অনেকটাই বুঝতে পারবেন ঠিক আছে এটা হলো প্র্যাকটিস আস্তে আস্তে করলে কিন্তু হয়ে যাবে আলাদা করে কিন্তু সেপারেট করে হ্যাঁ শুরুতে নিয়ম টিয়মগুলো কীভাবে কী করবেন সেগুলো আলোচনা করে বলে দেওয়া থাকবে সেগুলো নিয়ে কেন কিন্তু চিন্তা নেই যারা ইচ্ছুক রয়েছেন আমি বলবো এই শিডিউলটা দেখে নিন পুরো কিন্তু একদম তিন মাসের কিন্তু কোর্স রয়েছে পুরো ড্রেসক্রিপটিভ কোর্স আশা করি প্রত্যেককেই কিন্তু হেল্প করবে ঠিক আছে সিক্স করে কিন্তু মান্থলি ইনক্লুডিং জিএসটি করে রয়েছে তিন মাসের কোর্স তেরো তারিখ লাস্ট ডেট এই ভিডিও বক্স বক্সে কিন্তু ডাউনলোড করে নিন এই শিডিউলটা এবং এই শিডিউল অনুযায়ী কিন্তু টোটাল ক্লাস আসবে ম্যাথ এবং রিজনিংয়ের কিন্তু ক্লাস কিন্তু থাকবে আমি জাস্ট রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু বলে দিলাম আর জিএসের কোনো ক্লাস নেই জিএসের বলেছি অনেকে কল বলেছিলেন জি এর ব্যাপারটা হলো গিয়ে জি এর আমি টপিক কিছু দিয়ে দেবো সেগুলো কিন্তু দেখে রাখতে হবে বাড়িতে ঠিক আছে ধরুন বলে দিলাম লাস্ট তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখলেন সেখান থেকে কিন্তু এর টপিক কিন্তু লিখতে দেওয়া হবে মানে কোশ্চেন থাকবে পরীক্ষা যেরকম কোশ্চেন থাকে সেরকমই কোশ্চেন থাকবে মক মক মানেই হলো গিয়ে পরীক্ষা যেমন কোশ্চেন যেইভাবে থাকবে সে একই রকম কিন্তু ফলো করা হবে আর মেগা মক হলো কি একদম পরীক্ষার মতো কিন্তু থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম অনেকগুলো মেগামক রয়েছে সুতরাং মনে হয় চারটে কি পাঁচটা এরকম মেগামক রয়েছে টোটাল ফেব্রুয়ারি মাসে বেশি সুতরাং সেই জিনিসটা অল সাবজেক্ট অল টপিক এগুলো অলরেডি আলোচনা করা রয়েছে আর এখন বিশেষ করে কনফিউশান সৃষ্টি করেন না লাস্ট ডেট যেহেতু চলে এসছে যারা ইচ্ছুক রয়েছেন রেজিস্ট্রেশান করে নিন একটা লিমিটেড ব্যাপার রয়েছে একটা দেখা গেল এমন হয়ে গেল যে আমরা আর নিতেই পারছি না তখন ঠিক আছে তো কেননা প্রত্যেকের খাতা চেক করতে হবে সেই খাতা চেক করে ফিডব্যাক দেওয়া এটা একটা অনেক বড় ব্যাপার তো সেক্ষেত্রে একটা প্রত্যেকেরই একটা লিমিটেড ক্যাপাসিটি থাকে তো চেষ্টা করছি আপনাদের যতটা আমরা ক্যাপাসিটি বাড়িয়ে ক্যাপাসিটি বাড়িয়ে যতটুকানি করা যায় যাই হোক আপনারা কিন্তু যারা ইচ্ছুক রয়েছেন এই ডেটের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন অবশ্যই কিন্তু করে ভিডিও ডেসক্রিপশান বক্স চেক করে নেবেন আচ্ছা এবার আমি ডাইরেক্ট কাটঅফে চলে যাচ্ছি কাট অফ কী হতে চলেছে আনরিজার্ভ ক্যাটাগরি যেটা রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে ইউ আর একশো চোদ্দো থেকে একশো আঠেরোর মধ্যে কাট অফ কিন্তু থাকতে পারে ওবিসি পি একশো দশ থেকে একশো পনেরো ওবিসি এ একশো পাঁচ থেকে একশো দশ এস একশো থেকে একশো পাঁচ এস নব্বই থেকে পঁচানব্বই ঠিক আছে আপনাদের কিন্তু এগারোশোর মতো কিন্তু হাজার অষ্টআশি সামথিং এরকম কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এই বছর ছিল এবং সেই ভিত্তি করেই কিন্তু কাট অফটা তৈরি করা হয়েছে এবং যারা লেডিস সাব ইন্সপেক্টর রয়েছে তারা কিন্তু মোটামুটি ধরে রাখুন আপনি যদি নাইনটি ফাইভ থেকে হানড্রেড ইউ আর এরকম যারা লেডিস সাব ইন্সপেক্টর যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু প্রিপারেশান নিন মেন পরীক্ষার জন্য এটা ইউপিএবি দুটো কিন্তু আমি মিলিয়ে মোটামুটি অ্যাভারেজ করে কিন্তু বললাম ঠিক আছে এর আশেপাশেই কিন্তু থাকবে ইউবিএবি আমি দুটোই কিন্তু আপনার মোটামুটি এরকমই ধরে নিন খুব একটা ডিফারেন্স কিন্তু হওয়ার সম্ভাবনা নেই হয়তো এবিতে আপনি প্লাস ফাইভ মাইনাস ফাইভ এরকম করে নিতে পারেন ঠিক আছে কিন্তু এরকমই কিন্তু এক্সপেক্টেড কাট অফ হতে চলেছে ওকে সমস্ত ক্লাসের আপডেট আমাদের গিফট অফ দেখবে টেলিগ্রামে আসছে আর যারা আমাদের মেন ব্যাচে অনেক সময় কোয়ারি থাকছে আপনাদের জিজ্ঞাসা কিছু থাকছে তাদের বলবো যে আমরা এখানে একটা গুগল ফর্ম লঞ্চ করেছিলাম সে আপনাদের কোন ব্যাচে ইচ্ছুক রয়েছেন ঠিক আছে তো সেটা কিন্তু অবশ্যই ফিল আপ করে রাখবেন ওই গুগল ফর্ম ফিল আপ করে রাখলে কিন্তু আপনার সাথে অনেকের সাথেই কন্ট্যাক্ট করা হয়েছে সুতরাং আপনার সাথেও কিন্তু কনট্যাক্ট করা হবে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এর আগেও ওটা দেওয়া ছিল ওটা আবার অ্যাক্টিভ মানে পুনরায় অ্যাক্টিভ করা হয়েছে সুতরাং যারা ইচ্ছুক রয়েছেন যাদের কোয়ারি রয়েছে বিভিন্ন তারা কিন্তু ওটা সবাই করবেন না যাদের শুধুমাত্র কোয়ারি রয়েছে পেইড ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তারাই কিন্তু করবেন আর যারা বুঝতে পারছেন তারা ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে আমাদের যে ইনস্টামজুর স্টোর রয়েছে সেখান থেকে আপনি অবশ্যই রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গেই আপনার সাথে যোগাযোগ করে আপনাকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে কিন্তু অ্যাড করে দেওয়া হবে টেলিগ্রামে কিন্তু যোগাযোগ করা হবে এবং পরবর্তী সময়ে গ্রুপে কিন্তু আপনাকে অ্যাড করে দেওয়া হবে ওকে সো থ্যাঙ্ক ইউ আর এক্সারসাইজে ক্লাস আসছে অলরেডি ট্রান্সলেশনের ক্লাসটা আমি ভেবেছিলাম আগের বছর যেটা এসেছিলো খুব ভালো একটা ট্রান্সলেশান ছিল সেটা করিয়ে দেবো কিন্তু এতটাই অবস্থা খারাপ যে অব মানে আজকেও বলতে গিয়ে যেদিন এসআইটাই করাচ্ছিলাম তাই বুঝতে পারছিলাম যে আর মানে লাস্টের দিক দিয়ে আর পাচ্ছিলাম না বলতে এই হলো গিয়ে বিষয় সো থ্যাংক ইউ